আপনি কি ফ্রিজ কিনতে চাচ্ছেন তাহলে এই চারটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানতেই হবে তা না হলে আপনি ফ্রিজ কিনে ঠকতে পারেন নাম্বার এক ঘ্যাস ফ্রিজ কেনার আগে দেখে নিন যে আপনি যে ফ্রিজটি কিনতে চাচ্ছেন সেই ফ্রিজে কোন ঘ্যাস ব্যবহার করা হয়েছে কারণ ঘ্যাস যদি সঠিক গ্রেডে না হয় তবে ফ্রিজ ঠান্ডা হতে অধিক সময় নেবে ফলে কম্প্রেসর বেশি সময় চলার কারণে বিদ্যুৎ বিল বেশি আসবে তাই ঠকতে না চাইলে বিক্রেতার কাছ থেকে জেনে নিন কিংবা ফ্রিজের গায়ে স্টিকারে লেখা দেখে নিন কোন ফ্রিজে ব্যবহার করা হয়েছে বর্তমানে আর এ ঘ্যাসটি খুবই জনপ্রিয়তার সাথে ব্যবহৃত হচ্ছে তাই আর সিক্স এ ঘ্যাস লেখা থাকলে চোখ বন্ধ করে ফ্রিজ কিনে ফেলুন নাম্বার দুই কন্ডেন্সার। বিক্রেতার কাছ থেকে জেনে নিন কিংবা ফ্রিজ কোম্পানির ম্যানুফ্যাকচার ভুকটি পরে জেনে নিন যে ফ্রিজে কোন ধরনের কনডেন্সার ব্যবহার করা হয়েছে দুই ধরনের কনডেন্সার ফ্রিজে ব্যবহার করা হয় এক স্টিল কনডেন্সার দুই কপার কনডেন্সার কপার কনডেন্সার ব্যবহৃত ফ্রিজের স্থায়িত্ব হয় বিশ থেকে তিরিশ বছর কপার কনডেন্সার ব্যবহারের ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় কারণ কপারের তাপ পরিবহন ক্ষমতা লোহার চেয়ে গুণ বেশি এজন্য ফ্রিজ ঠান্ডা হয় দ্রুত কপার কনডেন্সার ব্যবহারে ফ্রিজ তাড়াতাড়ি ঠান্ডা হওয়ায় কম্প্রেসার চলে কম তাই কম্প্রেসার নষ্ট হয় না কপার কনডেন্সার লিকেজ হবার সম্ভাবনা নেই বললেই চলে কপার কনডেন্সার মরিচা ধরে না ফলে ক্ষয় হয় না মরিচা না পড়ার কারণে তা কম্প্রেসারের লাইন ব্লক না করে তাই টিকে অধিক বছর তাই ফ্রিজ কেনার আগে অবশ্যই টাকার কথা চিন্তা না করে কপার কন্ডেন্সার ব্যবহৃত হয়েছে এমন ফ্রিজই কিনুন নাম্বার তিন কম্প্রেসার ফ্রিজের চাইতে দামি এবং গুরুত্বপূর্ণ যন্ত্র হচ্ছে কম্প্রেসার ফ্রিজ কেনার আগে অবশ্যই ব্র্যান্ড দেখে কিনুন লোকাল ব্র্যান্ডের কম্প্রেসার পরিহার করুন অধিক ওয়ার্ডের কম্প্রেসার কিনবেন না তাতে বিদ্যুৎ বিল বেশি খরচ হতে পারে আবার কম ওয়ার্ডের কম্প্রেসার কিনলে কম্প্রেসার তাড়াতাড়ি নষ্ট হবার সম্ভাবনা থাকে তাই আশি থেকে একশো ওয়ার্ডের মধ্যে কম্প্রেসার নির্বাচন করুন এবং ফ্রিজের সাইজ দেখে কম্প্রেসার নির্বাচন করে ফ্রিজ কিনুন নাম্বার চার উপরে ডিপ নাকি নিচে ডিপ দেখে ফ্রিজ কিনবেন অবশ্যই নিচে ডিপ রয়েছে এমন ফ্রিজ নির্বাচন করুন কেননা অধিক লোড বা ওজন ডিপ অংশেই রাখা হয় তাই ডিপ নিচে থাকাই ভালো যেমন বিল্ডিংয়ের ফাউন্ডেশন নিচে রাখা হয় তাছাড়া নর্মাল অংশের তুলনায় যদি ডিপ অংশ অনেক ছোট হয় সেক্ষেত্রে উপরে ডিপ কিনতে পারেন এতে কোনো সমস্যা হবে না অবশ্যই ফ্রিজ কেনার পূর্বে এই গুরুত্বপূর্ণ চারটি বিষয় মেনে ফ্রিজ কিনুন আশা করি ফ্রিজ কিনে ঠকবেন না এরকম উপকারী ও দরকারি টিপস আপনাদের জন্য আমরা নিয়মিত ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি তাই আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ